নমস্কার বন্ধুরা, আমি জিকে বিকেএম। আজকে আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন না কেন, ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন। সামনে আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের সোমবারগুলি বিশেষ মহত্বপূর্ণ। এই দিন মহাদেবের পূজোয় বিশেষ বিধি রয়েছে। শ্রাবণ মাস মহাদেবের মাস হিসেবে পরিচিত। এই শ্রাবণ মাস মহাদেব শিবের বিশেষ প্রিয়। শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপোস রেখে শিব পুজো করলে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তবে এই বছর শ্রাবণ মাস বিরাজ করবে দুই মাস জুড়ে। দীর্ঘ ১৯ বছর পরে শুরু হচ্ছে এবছরের এই দুর্লভ যোগ। এবছর শ্রাবণ মাস হলো মল মাস। আজকের ভিডিওতে আমরা জানব বন্ধুরা, মল মাস কি এবং কেন, এর গুরুত্ব কি। এবছর শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে, চারটি নাকি আটটি, এবং মল মাসে দেবাদিদেব মহাদেবের কি পুজো করা যাবে, এই সমস্ত কিছু জানব আমরা আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাই ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমি যখন ভিডিও ছাড়ব, আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। শ্রাবণ মাস মানেই মহাদেব শিবের আরাধনার মাস। মহাদেবের ভক্তকুল দলে দলে কাঁধে বাঘ নিয়ে ছুটে যান মহাদেবের মাথায় জল ঢালতে। এই মাসে ভগবান শিবের বিশেষ পুজো করা হয়। পুরো মাস ধরে বাবার ভক্তরা তার পুজো করে থাকেন। সারা বছর ধরে অধীর আগ্রহে শিব ভক্তরা অপেক্ষা করে থাকেন এই মাসের জন্য। শম্ভু মহাদেব সর্বত্র বিরাজমান, পাহাড়ে পর্বতে বনপ্রান্তে মন্দিরে সর্বত্র পরমেশ্বর শিব তার আপন বৈভব নিয়ে বিরাজিত। দেবাদিদেব মহাদেবের সত্তা হিসাবে আরাধিত হয়। হিন্দু ধর্মে মহাদেবের পর্যালোচনাটির ধারা করলে বোঝা যায়, শিব অর্থে কল্যাণ বিধায়ক, মঙ্গলময়, কামনাপূরক দেবতা। সেই দেবতার করুণায় কল্যাণ ঝরে, অকল্যাণের বিনাশে। তিনি সমস্ত অমঙ্গলের সমাহারক, তাই তার পূজা করলে মানব সমাজে তার কল্যাণই সাধিত। কথিত আছে শ্রাবণ মাসে ঘটেছিল সমুদ্র মন্থন, আর সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠেছিল এক তীব্র বিষ। বিষের প্রভাবে সৃষ্টি ধ্বংস হওয়ার পরিস্থিতি হয়েছিল। সেই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল ধারণ করেন। মা পার্বতী সেই বিষের জ্বালা প্রশমিত করার চেষ্টা করেছিলেন। সেই কথা স্মরণ করে শিব ভক্তেরা শ্রাবণ মাসভর মহাদেবের পুজো করেন। তার মাথায় ঢালেন দুধ ও জল। মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহে মিলে মহাদেবের অশেষ কৃপা। তাই এই মাসে অনেকে সোমবার ব্রত পালন করেন। চলতি বছরে কিন্তু শ্রাবণ মাস দুই মাস ধরে চলবে। শ্রাবণ মাসে প্রায় ১৯ বছর পর ঘটতে চলেছে এই বিরল ঘটনা। ২০০৪ সালে এটি ঘটেছিল, তারপর এই ২০২৩ সালে ঘটবে এই বিরল ঘটনা। জ্যোতিষীরা আরও বলেছেন শিব ভক্তদের উপর এবছর আর এক মাস নয়, দু মাস ধরে মহাদেবের কৃপা বর্ষিত হতে চলেছে। বাংলা ক্যালেন্ডারে এই বাড়তি মাসকে বলা হয় মল মাস। তারা বলছেন দীর্ঘ ১৯ বছর পর ঘটতে চলেছে এই দুর্লভ যোগ। চলুন তাহলে জেনে নি বন্ধুরা, এই মল মাস কি। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি তিন বছর পর একটি অতিরিক্ত মাস হয়। এই অধিক মাসটিকে বলা হয় মল মাস বা পুরুষোত্তম মাস। চন্দ্রপঞ্জিকা অনুসারে প্রতি এক বছরে থাকে ১২টি মাস। তিনের দিক থেকে ধরলে
355 দিন। আবার সৌরপঞ্জিকা অনুসারে বছরে দিনের সংখ্যা 365 দিন, অর্থাৎ চন্দ্রপঞ্জিকা ও সূর্যপঞ্জিকার মধ্যে থাকে 10 দিনের পার্থক্য। হিন্দু ধর্মে সকল সনাতনীয় ধর্মের অনুষ্ঠান হয়, এই কারণে চন্দ্র ও সূর্যের মিলবন্ধনের জন্য 3 বছর অন্তর যে 30 দিন অধিক পাওয়া যায় তাই হল পুরুষোত্তম মাস, অধিক মাস কিংবা মল মাস। এছাড়া সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে, যখন একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন সমক্রান্তি বলে। এই হিসেবে যে মাসে সংক্রান্তি নেই সেই মাসকে মল মাস বলা হয়। 2023-এ হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শুরু হবে, জুলাই মাসের 4 তারিখ থেকে শুরু হবে শ্রাবণ মাস, যা শেষ হবে 31শে আগস্ট। সেই জন্য শ্রাবণ মাস হবে 59 দিনে। 19 বছর পর এই মাসে মল মাসও পড়েছে, সেই ক্ষেত্রে শ্রাবণ মাস শুরুর পর থেকে 13 দিন, অর্থাৎ 4 থেকে 17 জুলাই চলার পর 18 জুলাই থেকে 16 আগস্ট মল মাস চলবে। মল মাস শেষ হবে অমাবস্যা রাতে। এরপর 14 আগস্ট থেকে ফের শ্রাবণ মাস শুরু হবে, 31 আগস্ট পর্যন্ত চলবে। এবার জেনে নিই মল মাসের গুরুত্ব কী। বছরের এই অতিরিক্ত মাসটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করা হয়, সেই কারণেই মল মাসে নারায়ণ পুজো করা হয়ে থাকে। গ্রহ শান্তি, দান ধ্যান, তীর্থযাত্রা ও বিষ্ণু মন্ত্র পাঠ এই মাসে করা শুভ, এর ফলে মল মাসের অশুভ প্রভাব খণ্ডন করা সম্ভব এবং শুভ ফল পাওয়া যেতে পারে। মনে করা হয় মল মাসে যিনি বিষ্ণুর আরাধনা করেন তাকে বিষ্ণু আশীর্বাদ করেন, তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে মনের ইচ্ছা পূরণ করেন। এবারে প্রশ্ন হল, এই মল মাসে কি ভগবান শিবের কি পুজো করা যাবে না নাকি যাবে? যাবে, কিন্তু সেক্ষেত্রে 4টি সোমবার নয়, এই মাসে এবারে 8টি সোমবার পড়েছে বন্ধুরা। আমি আপনাদের স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই শ্রাবণ মাসের সোমবারগুলি যে তারিখগুলো আছে সেই তারিখগুলো দেখে নিন। শ্রাবণ মাসের প্রথম সোমবার 10ই জুলাই 2023 এবং দ্বিতীয় সোমবার 17ই জুলাই 2023, তৃতীয় সোমবার 24শে জুলাই 2023, চতুর্থ সোমবার 31শে জুলাই 2023, 7ই আগস্ট 2023, 14ই আগস্ট 2023, 21শে আগস্ট 2023 ও 28শে আগস্ট 2023। তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়ছে এবং শ্রাবণ মাসে মল মাস কীভাবে পড়ছে, কখন পড়ছে পূর্ণ সময়সূচি, এবং শ্রাবণ মাসের কি মল মাসে দেবাদিদেব মহাদেবের কি পুজো করা যাবে কি না। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধু, তাহলে আজকে আসি, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।